যেই নারীকে আপনি ভালোবাসেন সেই নারীকেই আপনার আমি করে দেব। চ্যালেঞ্জ করছি যেই মেয়েটিকে আপনি ভালোবাসেন সেই মেয়েটি আপনার হবে আমি আপনাদের কথা দিচ্ছি শুধু কাজটি করতে হবে আপনাকে আমি তো আর গিয়ে আপনাকে কাজটি করে দেবো না আমি প্রসেসটি বলে দেবো আপনাকে কাজটি করে নিতে হবে তাহলেই আপনার সেই নারী সেই আপনার স্বপ্নের রানী সেই মেয়েটি আপনার হয়ে যাবে যাকে আপনি চাইছেন সেই মেয়েটি আপনার হবে যান আমি করে দিচ্ছি বা বলে দিচ্ছি আপনি করে নিন ঠিক আছে তো সেই নারী পুরোপুরি আপনার হয়ে যাবে আপনার বসে চলে আসবে সেই মেয়েটি আপনার প্রেমে পাগলপনা হয়ে যাবে এবং আপনি আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবেন সেই মেয়ের সঙ্গে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সেই মেয়ে যে আপনার হবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি শুধু আপনাকে কাজটি করতে হবে নিজেকে আমি আপনাকে পদ্ধতিটা বলে দেব তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই আপনি শিখে নিয়ে সেই নারীটিকে নিজের করে নিতে পারবেন না হলে পারবেন না আপনি কি মনে মনে কাউকে বললে বা কোনো মেয়েকে নিজে নিজে চাইলে সেই মেয়ে কি আপনার কাছে আসবে বা সেই মেয়েকে নিজের থেকে আপনার কাছে এসে ধরা দেবে দেবে না তাকে কি করতে হবে বশীকরণ করতে হবে বশীকরণ এমন একটি তন্ত্র কাউকে মোহিত করার জন্য কাউকে আকর্ষণ করার জন্য একটি পদ্ধতি থাকে এরকম বশীকরণের লক্ষ লক্ষ পদ্ধতি রয়েছে সেটা কোনো ব্যাপার নয় অনেক পদ্ধতি রয়েছে আমাদের তন্ত্রশাস্ত্রে কর্ম বলে বিষয় রয়েছে কর্ম মানে ছটি কর্ম মানে আকর্ষণ বিদ্বেষণ মোহন উচ্চাটন স্তম্ভন শান্তিকর্ম এই রকম যে আমাদের কর্মগুলো রয়েছে তন্ত্রশাস্ত্রে তো সেই কর্মের মধ্যে আকর্ষণ মানে বসীকরণ এমন একটি তন্ত্র কাউকে বস করা বা হাতের মুঠে করা খুবই ইজি হয়ে যাবে যদি আপনি পদ্ধতিগুলো ভালোভাবে জেনে থাকেন শিক্ষার যদি থাকে তন্ত্রের তাহলে আপনার কাছে যে কোনো তন্ত্রমন্ত্র করাটা অসম্ভব কিছু নয় তো আমি আমার এই চ্যানেলে বহু ধরনের তন্ত্রমন্ত্র শেখাচ্ছি যদি আপনি প্রথম দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অনেক কিছু তন্ত্রমন্ত্র ভিডিও পাবেন ঠিক আছে এদিক সেদিক না দেখে একমাত্র এই চ্যান এই চ্যানেলটি দেখুন অরিজিনাল আসল তন্ত্রমন্ত্র আমি আপনাদেরকে শেখাবো আর আমার এই চ্যানেলে আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র দিচ্ছি এগুলো আপনি আর অন্য কোথাও পাবেন না কোনো বই ঘাঁটেলেও পাবেন না কোনো তান্ত্রিক জ্যোতিষীর কাছেও পাবেন না আর কোনো ইউটিউব চ্যানেলেও পাবেন না আমি যেই সমস্ত তন্ত্রমন্ত্রগুলো এই চ্যানেলে শেখাচ্ছি অরিজিনাল আসল তন্ত্রমন্ত্র এবং গুরু প্রদত্ত বিদ্যা গুপ্ত তান্ত্রিকদের থেকে সংগৃহীত করা বিদ্যা এবং অরিজিনাল তন্ত্র তন্ত্রশাস্ত্র থেকে নেওয়া বিদ্যা ঠিক আছে তো এই সমস্ত বিদ্যাগুলো ছেলেখেলা নয় যে আমি যা তা বলে দিলাম বানিয়ে বানিয়ে সেই সব জিনিসগুলো নয় এগুলো অন্য ইউটিউব চ্যানেলে করছে এখন সেইগুলো করে দেখুন কাজ করবে না আর আমারগুলো যদি সঠিক শিক্ষা নিয়ে করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে কেননা এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলোই তান্ত্রিকেরা করে থাকে তন্ত্রপীঠে এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলোই করে আমি যেগুলো বলছি সেইগুলো কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে টাকা পয়সা না খরচ করে আপনি আমার চ্যানেল থেকে বিনামূল্যে শিখতে পারছেন আর নিজের হাতে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন কোথাও বা এটা ছুটাছুটি না করে তাহলে এত বড়ো সুযোগ আপনি আর কোথায় পাবেন আমি আপনাদের বিনামূল্যে শেখাচ্ছি বিনামূল্যে আপনি কোথাও কিছু কিনে দেখুন তো কেউ আপনাকে কিছু বিনামূল্যে দেয় নাকি একটা চকলেট কিনতে গেলেও আপনাকে টাকা দিয়ে কিনতে হবে কেউ বিনা পয়সায় দেবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকার পদ্ধতিগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি একজন তান্ত্রিকের কাছে গেলে লক্ষ লক্ষ টাকা নেবে আপনাদেরকে সেই সমস্ত তন্ত্রের কাজগুলো করে দেওয়ার জন্য ফদ্ম করে দেবে এবং বিভিন্ন ভিজিটিং চার্জ নেবে লক্ষ টাকার ব্যাপার সেগুলো তা আপনি কেন খরচ করতে যাবেন আমার উদ্দেশ্য বিনামূল্যে তন্ত্র আপনি শিখুন আর নিজের হাতে নিজের সমস্যা নিজেই সমাধান করুন একদম বিনামূল্যে বাড়িতে বসেই তাই বলবো এই চ্যানেলটি দেখুন অনেক তন্ত্রের ভিডিও রয়েছে এবং প্রতিদিন আমি দিচ্ছি সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আপনার কাছে ভিডিও যাবে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একজন নারীকে আপনি কিভাবে বসীকরণ করবেন নারী মানে বোঝেন তো মেয়েকে বলা হচ্ছে অর্থাৎ মহিলাদেরকে বলা হচ্ছে কোন মেয়েকে বা কোনো মহিলাকে বা কোনো নারীকে আপনি বসীগরণ করবেন সে বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে তার বয়স চায়ক না কেন মানে যেই মেয়েকে আপনি ভালোবাসেন যাকে দেখে আপনার পছন্দ হয়ে গিয়েছে কিন্তু মনে মনে সেই ভালোবাসার ফিলিংসটা আপনি তাকে গিয়ে বলতে পারছেন না আই লাভ ইউ তাকে গিয়ে বলতে পারছেন না যে আপনি তাকে ভালোবেসে ফেলেছেন প্রোপোজ করতে পারছেন না কিন্তু আপনি তাকে ভালো আছেন। ছটপট করছেন তাকে কিভাবে নিজের প্রেমের প্রস্তাব দেবেন বা কথা বলবেন কাছে পাবেন আপনি ছটপট করছেন কিন্তু সেই আশাটা আপনার পূরণ হচ্ছে না তো কোনো চিন্তা করবেন না সেই নারী আপনার হবে আমি বলছি আপনাকে আমি পদ্ধতিগুলো বলে দিচ্ছি আপনি শুধু সেই পদ্ধতিটা মেনে চলুন দেখবেন অবশ্যই সেই নারীকে আপনি নিজের বসে নিয়ে চলে আসতে পারবেন সে নিজেই এসে আপনার সঙ্গে কথা বলবে নিজেই এসে আপনার কাছে প্রেমের প্রস্তাব দেবে কোনো চিন্তা নেই এছাড়াও আপনি এই করতে পারেন নিজের বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যেও করতে পারবেন যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে ব্রেকআপ করে ডিভোর্স দিয়ে বা পরপুরুষের হাত ধরে বা রাগ করে চলে গিয়েছে আপনার স্ত্রী অর্থাৎ আপনার ওয়াইফ যদি আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকে যদি আপনি বশীগ্রহণ করে নিজের কাছে ফিরে পেতে চাইছেন তো করতে পারেন নিজের প্রেমিকা নিজের গার্লফ্রেন্ড সেও যদি আপনাকে ছেড়ে চলে গিয়েছে তাকেও ফিরে পাওয়ার জন্য এই কাজটি করতে পারেন এছাড়াও কোনো স্কুল কলেজের অবিবাহিতা যুবতী মেয়েকেও আপনি বসে আনতে পারছেন এছাড়াও অন্য লোকের বিবাহিতা স্ত্রী কোনো বৌদি বা ভাবিকেও আপনি এই বশীকরণের দ্বারা নিজের কাছে পাবেন তো যে কোনো নারী যে কোনো মহিলা আপনি তাকে বশীকরণ করে নিজের কাছে পাবেন ভালো করে শুনতে থাকবেন এই বশীকরণটি আপনি যে কোনো দিন প্রয়োগ করতে পারেন ঠিক আছে যে কোনো দিন কী করতে হবে আপনাকে একটা গ্লাস নিতে হবে একটা পরিষ্কার ধোঁয়া মাজা গ্লাস নেবেন সেই গ্লাসে এক গ্লাস জল ভরবেন ঠিক আছে খাবার পরিষ্কার জল ভরবেন এক গ্লাস জলে খাবার পরিষ্কার জল নেবেন এবার সেই জলে চিনি গুলতে হবে চিনি আপনারা জানেন মিষ্টি চিনি সেই চিনি ওই গ্লাসের জলেতে গুলবেন কতক্ষণ বেশি করে চিনি দিয়ে যাবেন ঠিক আছে এক চামচ চিনি দেবেন দিয়ে গুলবেন চিনিটা গুলে যাবে আবার এক চামচ চিনি দেবেন দিয়ে গুলবেন চিনিটা গুলে যাবে মানে কতক্ষণ আপনাকে চিনিটা দিতে হবে সেই জলে যতক্ষণ না পর্যন্ত গুললে দেখবেন যখন গোলা কমপ্লিট হয়ে যাবে দেখবেন তারপরে আর চিনিকে গুলা যাচ্ছে না চিনিটা তলাতে থেকে যাচ্ছে ঠিক আছে যতক্ষণ না চিনি গোলা বন্ধ হয়ে যাচ্ছে মানে চিনিটা আর গোলা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওই জলেতে আপনাকে চিনি দিয়ে দিতে হবে এবং চিনি দিয়ে দিয়ে গুলতে হবে ঠিক আছে দিয়ে একদম মিষ্টি করতে হবে ওই জলটাকে বুঝতে পেরেছেন তো এক গ্লাস জলে ততক্ষণ পর্যন্ত চিনি গুলে যাবেন যতক্ষণ না চিনিগুলো গোলা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে দেখবেন চিনি গুললেন জলেতে দেবেন চিনিটা চিনি দিয়ে ঘাঁটাবেন দেখবেন যে চিনিটা গুলে যাবে এবার একটা টাইমে এমন হবে চিনিটা ওই গ্লাসের জলে দেবেন দিয়ে গুলবেন তাতেও দেখবেন সেই চিনিটা আর গুলবে না এই রকম যখন হবে তখন আপনি আর চিনিটা দেবেন না ঠিক আছে দিয়ে আপনাকে স্টপ করে দিতে হবে এইভাবে ওই গ্লাসের জলের মধ্যে চিনি দিয়ে দিয়ে গুলতে হবে এবং যখন আর গোলা যাবে না তত ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু গুলে যেতে হবে চিনিটা ঠিক আছে এবার একটা টাইমে কি হবে আর চিনি দিলে চিনিটা আর গোলা যাচ্ছে না তলানিতে মানে রয়ে যাচ্ছে চিনি তখন আপনাকে ওই মিষ্টি জলটা এক গ্লাস যে মিষ্টি জল ওই জলটা কী করতে হবে ভালো করে শুনুন তবে হ্যাঁ এর মাঝখানে আমি একটি কথা বলে রাখি আপনাকে কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনাকে বসে এই কাজটি কিন্তু করতে হবে ঠিক আছে এবার ওই এক গ্লাস চিনিগুলা জল ঠিক আছে এতটাই মিষ্টি সেই চিনিগুলা জলটা কি করবেন গ্লাসটি আপনি হাতে ধরবেন একটু পরে আমি একটি মন্ত্র দেখিয়ে দেবো ঠিক আছে মন্ত্রটি অবশ্যই মুখস্থ করে নেবেন মুখস্থ করে তারপরেই আপনি কাজ করবেন কেননা মন্ত্র মুখস্থ করে না কাজ করলে কোনো রকম ফল পাওয়া যায় না মন্ত্র মুখস্থ করে নিতে হয় এবং জলের মতো মুখস্থ করে নিতে হবে কোনো রকম ভুলে গেলে কিন্তু হবে না এবার ওই মন্ত্রটা ওই জলের মধ্যে মন্ত্রপুত করতে হবে একবার করে বলবেন একটা করে ফুঁ দেবেন গ্লাসের জলে এইভাবে একুশবার টোয়েন্টি ওয়ান টাইমস আপনাকে মন্ত্রটি জপ করতে হবে আর ফুঁ দিতে হবে ঠিক আছে এইবার ওই এক গ্লাস জলটা কি করবেন ভালো করে শুনবেন যেই নারীটির উদ্দেশ্যে আপনি এই করছেন যদি আপনি সেই নারীটা কোন রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তাতেও আপনি ওই জলটা সরু করে ফেলে দেবেন ঠিক আছে রাস্তাটার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা লাইনের মতো ওই জলটাকে ফেলে দেবেন ঠিক আছে যদি সেই নারী ওই লাইনটাকে ক্রস করে যায় সেক্ষেত্রেও বসিভূত হয়ে যাবে এছাড়াও সেই নারীর যে বাড়ি আছে সেই বাড়ির গেটের সামনে যদি আপনি লম্বা করে ওই জলটা ঢেলে দিয়ে আসেন মানে একটা সরু রেখার মতো করে ওই জলটা যখনই সেই নারী ডিঙিয়ে ফেলবে ক্রস করে ফেলবে তাহলেও কিন্তু বসীভূত হয়ে যাবে কিভাবে ওই জলটা এক গ্লাস জলটা মন্ত্রপুত করে জলটা কিভাবে ঢালবেন আমি তো বলেই দিয়েছি বুঝতে পেরেছেন রাস্তার এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত সরু করে ঢেলে দিতে হবে ঠিক আছে দড়ির মতো সরু করে ঢেলে দিতে হবে এবার ওই জল ঢেলে যে রাখলেন আপনি ওই জলটাকে যখনই সেই নারী হেঁটে হেঁটে গিয়ে ওই জলটা ডিঙিয়ে চলে যাবে তাহলেই কিন্তু বসিভূত হবে কিন্তু মনে রাখবেন এই যে জলটা রাস্তায় ঢেলে রাখলেন ওটা কিন্তু দুদিন ভ্যালিড দুদিনের মধ্যে সেই নারীকে কিন্তু ওই জলটা পেরিয়ে যেতে হবে তাহলেই কিন্তু সে বসিভূত হবে দুদিন পেরিয়ে গিয়ে তিন দিন হয়ে গেলে কিন্তু ওই যে জলটা ঢাললেন ও আর কোনো কাজ থাকবে না বোঝা গেল এবং ওই জলটিকে যদি সেই নারী ডিঙিয়ে ফেলে সাথে সাথেই সে বসীভূত হয়ে ঘুরে আপনার কাছে চলে আসবে সে কোথায় যাচ্ছিলো বা কি করছিল তার আর কোনো হোঁস থাকবে না সে আপনার কাছে এসে তার প্রেমের প্রস্তাব দেবে বা ভালোবাসায় পাগল্পনা হয়ে যাবে প্রেমে পাগল্পনা হয়ে যাবে করে দেখতে পারেন এবারে চলুন সেই মন্ত্রটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে একটি অনুরোধ করব এই ধরনের তন্ত্রমন্ত্র মন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে জানতে চান শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি পে অল নোটিফিকেশন করে রাখবেন কোনো তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো তন্ত্রক্রিয়া করতে হবে না নিজে শিখুন নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলুন তাই বলবো এই চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন দেখতে থাকুন এবং এই হচ্ছে মন্ত্রটি মন্ত্রটি ভালো করে বুঝে নেবেন তবে এই ক্রিয়াটি অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে কেননা গুরুমুখী বিদ্যা তার জন্য এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে পঞ্চাশ জনকে শেয়ার করে দিয়ে তবেই আপনাকে কাজটি করতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইল মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করিয়ে দেবেন এবং আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা রয়েছে চেনা জানা তাদের মোবাইলটা নিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দেবেন আমার জন সাবস্ক্রাইবার লাগবে সেটা আপনারা করিয়ে দেবেন ঠিক আছে এক একজন মিলে পঞ্চাশ জন করে সাবস্ক্রাইবার আপনাকে করিয়ে আমাকে করিয়ে দিন এবং তাদেরকে দেখতে বলুন ঠিক আছে আর একটি লাইক প্রত্যেকে দেবেন এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ